নাক সিটকানো, জঘন্য, মূর্খ, এরা কৃষ্টি কালচার ডুবাই দিবে, এই যে এত নেগেটিভ কথা, তারপরও হিরো আলম কিন্তু তার লক্ষ্য থেকে সরে নাই। আল্লাহ তাকে এই সহ্যগুণটা দিছে, এই জন্যই আমি তার পাশে থাকি। আপনাদেরও চেহারা শুধু খারাপ না মার্শাল্লাহ, ভালো, কিন্তু হিরো আলমের তা নাই, কিন্তু তার পৈতৃক সূত্রে পায় নাই এরকম। চেহারা সুন্দর পায় নাই, গায়ের রং ভালো পায় নাই, উপরওয়ালা দেয় নাই, কিন্তু উপরওয়ালা কী দিছে, মেধা দিছে, মেধা দিছে, মেধা আছে কিন্তু ভাই। হিরো আলম আপনি সবাই বইলা দেন যে ভাই আমার কেউ সার ডাইকেন না, আলম বইলা ডাইকেন, হিরো ডাকার দরকার নাই, এই আলম এইভাবে যেন ডাকে সবাই, কোনো অসুবিধা নাই। হিরো আলম আপনি আমার সাথে ওয়াদা করছেন যে আপনি আপনার নির্বাচনী এলাকায় ফেল করেন আর পাশ করেন, কাজ করেই যাবেন, সে ওয়াদা আপনি রাখবেন, ইনশাল্লাহ আপনার দিন আসবে, খারাপ দিন বেশি দিন থাকে না। আসসালামু আলাইকুম। হিরো আলম তো হেরে গেল, মনটা খারাপ আমার, হয়তো বলতে পারেন মিয়া বেশি বেশি করেন, হিরো আলমের পাশে দাঁড়াবার কী আছে, হ কিছুই নাই ভাই। হিরো আলম যা সহ্য করতে পারে, হজম করতে পারে, আমরা তা পারি না, এটাই হিরো আলমের গুণ। এই যে আমি ফেসবুকে কখনো যদি কোনো পোস্ট করি, আমার মতের বিরুদ্ধে যদি কেউ কমেন্ট করে, আমি না ওর সাথে তর্কে জড়াইয়া যাই, সইতে পারি না, গায়ে নিতে পারি না, হ্যাঁ আমার মতের বাইরে গেল। আর এই হিরো আলম তার মতের বাইরে কিন্তু সবাই ছিল, কী না বলছে তাকে, যা তা নাক সিটকানো, জঘন্য, মূর্খ, এরা কৃষ্টি কালচার ডুবাই দিবে, এর পাশে যারা আছে তাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই, তারা দেশটা ডুবাই দিতেছে, এই যে এত নেগেটিভ কথা, তারপরও হিরো আলম কিন্তু তার লক্ষ্য থেকে সরে নাই, এটাই তার গুণ। বললাম না যে আমাকে যদি কেউ কিছু বলে, আমি একটুখানি আমার মতের বিরুদ্ধে কথা বললি আমি সইতে পারি না, গায়ে জ্বালা ধরে, কিন্তু তার গায়ে জ্বালা ধরে না, সে তার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে। দেখেন এখন বিগিনিং থেকে যেভাবে তাকে মানুষ নেগেটিভ কথা বলছে, যেভাবে অবহেলা করছে, যেভাবে ঘৃণা করছে, এটা যদি আপনাদের কাউকে করতো, আপনারা ফেসবুকে আসতেন, ইউটিউবে আসতেন, কথা বলতেন, মনে হয় না মুখ ঢাইকা চলতেন, হ্যাঁ পেশা বদলায় ফেলাইতেন যে না ভাই আমি আর ফেসবুকে যাবো না, আমার সবাই যা তা বলে, সইতে পারতেন না, বিশ্বাস করেন সইতে পারতেন না। আল্লাহ তাকে এই সহ্যগুণটা দিছে, এই জন্যই আমি তার পাশে থাকি, যে এই মানুষটার এত সহ্যগুণ কীভাবে হয়, আমার তো নাই, আমি তো পারি না, মুখ ঢাইকা ফেলাইতে, মুখ 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 ঢাইকা এভাবে চলতাম, যদি ওর জায়গায় আমি হইতাম আমি সইতে পারতাম না রে ভাই। কিন্তু হিরো আলম পারে, হিরো আলম দুইটা আসন থেকে নির্বাচন করছে সবাই জানেন, সে কিন্তু দুইটা আসনের মধ্যে একটা আসনের তার অভিযোগ প্রথম আলোর ইন্টারভিউতে দেখলাম, এবং সে হাইকোর্টেও যাবে, যাক আইন কি বলবে, আইনের ব্যাপার। আমি শুধু বলবো দেখেন আমাদেরকে কিন্তু আল্লাহ তালা অনেক কিছু দিছে, এটা গড গিফটেড আমরা পেয়ে গেছি, দেখেন না চেহারা মোটামুটি খারাপ না, কিন্তু অনেকে আমার আবার মাদ্রাজে হিরো বলে, আপনাদেরও চেহারা শুধু খারাপ না মার্শাল্লাহ, ভালো, কিন্তু হিরো আলমের তা নাই, কিন্তু তার পৈতৃক সূত্রে পায় নাই এরকম, চেহারা সুন্দর পায় নাই, গায়ের রং ভালো পায় নাই, উপরওয়ালা দেয় নাই, কিন্তু উপরওয়ালা কী দিছে, মেধা দিছে, মেধা দিছে, মেধা আছে কিন্তু ভাই, মেধা না থাকলে ওই ফুটপাথ থেকে এখানে আসতে পারতো না। আপনি চিন্তা করেন প্রথম আলো থেকে আরম্ভ করে এমন কোনো পত্রিকা আছে, এমন কোনো ইউটিউবার আছে, এমন কোনো চ্যানেল আছে যেখানে তার নিউজ হয় নাই, তার দিকে অলওয়েজ ক্যামেরা বুঝছেন তাক কইরা থাকে, ও যদি সংসদে যাইতো দেখতেন ওর দিকে ক্যামেরা কিন্তু তাক কইরা থাকতো, ওর ভুলভ্রান্তি একটু যদি ভুলভ্রান্তি করতো এটা এত বড় কইরা দেখানো হইতো, তার মানে সবসময় তার পিছনে ক্যামেরা গোয়েন্দার মতো কাজ করতো, ও কিন্তু খারাপ কাজ করতে পারতো না, ভালো কাজ করতো। আপনারা একটু ভাবার চেষ্টা করবেন আমার কথাগুলো, আমি কি বলতে চাচ্ছি, তার মানে আমার দিকে যদি চারিদিকে সারাক্ষণ ক্যামেরা তাক করে থাকে গোয়েন্দার মতো, আমি কি খারাপ কাজ করতে পারুম সংসদে যেয়ে,
আমার ক্ষমতা দেখায় পারুম না। মানুষের তো বুঝছেন না, ভয় ডরও আছে যে ভাই আমি একটুখানি যদি কোনো অন্যায় করি এটা সারা দুনিয়া ভাইরাল হয়ে যাবে। এই ভয়েই করতো না সে কোনো কিছু। আমি মনে করি সে ভালো কাজ করতো এই ভয়ে, যদি তার ভিতরে খারাপই কিছু থাইগাও থাকতো এটা দূর হয়ে যাইতো। আমি যদি আপনার মাথায় একটা তাস পরাই দিই, একটা ভালো চেয়ার দিয়ে দিই যে আপনি এখানে বসবেন, আপনি আমাদের রাজা, আপনি কিন্তু যতই খারাপ হন ওই মুকুট পাওয়ার পর কিন্তু আপনার মগজের ভিতরে কাজ করতে থাকবে যে আমাকে এত বড় সম্মান দেওয়া হয়েছে, আমার আর খারাপ কাজ করা উচিত না, এটা উচিত হবে না। এটা মাথায় কাজ করে ভাই, দায়িত্ব পাওয়া গেলে কাজ করে। ওকে যদি আপনারা দায়িত্বটা দিতেন ও কিন্তু আরও ভালো কাজ করতো। দেখেন না আগের কথাবার্তা আর এখনের কথাবার্তা কত চেঞ্জ, কত পরিণতি বোধ, কত সুন্দরভাবে কথা বলে, গুছায় কথা বলে। আগে কীরকম গুছায় কথা বলতে পারতো? পারতো না, কারণ দায়িত্ব বাড়তেছে, ও পার্লামেন্টে যেতে চাচ্ছে যেখানে আইন পাশ করা হয়, তাই না? ওইখানে যায় কি সে বেআইনি কাজ করতো? আমার মনে হয় না হিরু আলম করতো। আর হারছে কত ভোটে? 834 ভোটে বা 38 ভোটে হারছে। দেখেন যে দাঁড়াইছে তার সঙ্গে সে কিন্তু 14 দলের একজন মেম্বার, 14 দল থেকে তাকে ওইখানে দাঁড় করানো হয়েছে। আর হিরু আলমের কোনো দল নাই, কেউ নাই, টাকা পয়সাও নাই, নিজে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে ভোট চাইছে মানুষের কাছে। তারপরে দেখেন প্রায় 20,000 ভোট পাইছে, আর যে পাস করছে তার থেকে 838 ভোট বেশি পাইছে। এবার ভাবতে পারেন সে কত দূর আগে গেছে। হিরু আলম, আমি আমার আগের ভিডিওতে আপনাকে বলছি, হেরে গেলেও আপনি হারেন নাই, কিন্তু আপনি আপনার ওই 4 আসনে 6 আসনে কাজ করে যান। হ্যাঁ, কাজ করে যান। আবার সামনে ইলেকশন, এই তো 8 থেকে 10 মাস পর আবার নির্বাচন হবে, আবার আপনি দাঁড়াবেন, হার মানবেন না, হার মানবেন না। আমি জানি আপনি যে কথাটা বলছেন এটাই সত্য, যে আপনাকে স্যার ডাকতে হবে। হ্যাঁ স্যার, ভাই স্যার বুঝছেন, ডাকাটা কোনো ব্যাপার না। একজনকে আপনি স্যার ডাকবেন, তাকে সম্মান দিবেন, এটা কি এমন ব্যাপার? আপনি জানেন সাউথে গেলে সবাই সবাইকে স্যার বলে, শিক্ষিত অশিক্ষিত বাছাই করে না ভাই, সবাই সবাইকে স্যার বলে ডাকে। আর এখানে হয়েছে কি জানেন, ওর মতো একটা লোকের যে একেবারে ফুটপাতে চলাচল বিক্রি করতো, ওইখান থেকে উঠা আইসা সংসদে চলে যাবে, সংসদে গেলে তো কিছু লোক তো তাকে স্যার বলতেই হবে নিয়ম অনুযায়ী, ওনারা এটা নিতে পারে নাই। আহ, মুখ ঘুরায় ফেলছে, মুখ ঘুরায় ফেলছে, আমি মুখ ঘুরাইলাম। দেখেন আমার এখানে টাক দেখা যায় বোধ, টাক, হ্যাঁ নিজেকে ঢেকে ফেললাম, টাক দেখেন তো আমার চেহারা দেখুন না, কিন্তু হিরু আলম এরকম না। আমি কিন্তু কথা বলার সময় বুঝছেন সবাই সামনে এই টাক দেখাই না, লজ্জা লাগে একটুখানি, হিরু আলম এই লজ্জাটা নাই। ও যা আছে তাই প্রকাশ করে, যা পারে তাই, ও যেমন তেমনই, কিন্তু আগের চেয়ে কিন্তু চেহারা সুন্দর হয়েছে, খেয়াল করে দেখেন আগের চেহারা আজকের চেহারা এক না, কিন্তু উপরওয়ালাই তাকে ঠিক করে দিচ্ছে স্লোলি স্লোলি, কারণ নিয়ত ভালো ছেলেটার। আপনারা মিশেন নাই, আমি মিশছি তো ভাই, আমি জানি, আমি বুঝতে পারি কোন মানুষটা কেমন, এটা বোঝা যায়। আপনি যদি কারোর সাথে মিশেন বুঝতে পারবেন, আবার যদি নাও মিশেন এই ফেসবুকে ইউটিউবে ফলো করলে বুঝতে পারবেন এই মানুষটা কেমন। আমরা তো দেখছি তাকে না সিলেটে বন্যার সময় হেল্প করতে, এই করোনার সময় তাকে হেল্প করতে দেখছি। এই হেল্পটা তো সে ভাই নিজের পয়সা দিয়েই করছে, আমরা কয়জনে করি? অনেকে বলবেন ও এগুলো প্রচারের জন্য ক্যামেরাতে সামনে এরকম হেল্প করে, ভাই করেন ক্যামেরার সামনেই করেন, কিন্তু যে লোকটা খাবার পাচ্ছে তার কাছ থেকে সেই লোকটা তো দোয়া করতেছে, তাই না? এটুক মাথায় রাখেন। এই ভার্চুয়াল যুগে বলছেন সবাই ক্যামেরার সামনেই যা কিছু করে, দেখেন না একটা কলা 10 জনে মিলা দেয়, হ্যাঁ একটা কলা 10 জনে মিলা, এরকম ছবিও তো আমরা দেখছি। হিরু আলম অন্তত এই কাজগুলো তো করে নাই, তাই না? মানুষ তাকে ভালোবাসে। ওই যে সিলেটের একজন প্রফেসর গাড়ি দান, গাড়ি হেল্প করতে চায়, দান না, উনি আবার কথা কথা খালি দান বলে, উনি একজন প্রফেসর মানুষ ভাই। দান আর গিফট এক জিনিস না, উপহার এক জিনিস, দান এক জিনিস। আপনি দান আর উপহার এক করে ফেলছেন, আর আপনি বারবার বলেন আমার এই ভিডিও 4 লাখ 4.5 লাখ ভিউ হয়েছে, কেন হয়েছে আপনি তো বুঝেন। হিরু আলমের নাম আপনি জড়াইছেন নিজের সাথে, একটা গাড়ি গিফট করবেন, আর এটা নিয়ে আপনি খুব পাগলামি করতেছেন, তাকে আসতেই হবে রাত 12টার মধ্যে। ভাই এত কেন ভাই, সময় দেন, আসবে, আপনি তো ফোন দিছে, আপনার ফোন দেওয়াতে আপনি চেঞ্জ হয়ে গেছেন প্রফেসর সাহেব, আপনি চেঞ্জ হয়ে গেছেন। হ
পুরা বুঝলা গেছেন। তার মানে কি আছে, তার সাথে সামনাসামনি সেলফি নেবেন, গাড়িটা দিবেন, এই তো আসবে, ছয় তারিখে যাবে আপনার কাছে, আপনি তাকে দাওয়াত করছেন, নিশ্চয়ই আপনি দাওয়াত কবুল করবে, সে যাবে, আপনাকে সময় দেবে, আপনার সাথে ছবি তুলবে, আপনার পেজের জন্য আপনি কন্টেন্ট বানাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। হিরো আলমের সাথে মিশলেই বুঝতে পারবেন ও কেমন মানুষ। যাই হোক, হিরো আলম আপনি সবাই বইলা দেন যে ভাই আমার কেউ সার ডাইকেন না, আলম বইলা ডাইকেন, হিরো ডাকার দরকার নাই, এই আলম এইভাবে যেন ডাকে সবাই, কোনো অসুবিধা নাই। হিরো আলম আপনি আমার সাথে ওয়াদা করছেন যে আপনি আপনার নির্বাচনী এলাকায় ফেল করেন আর পাস করেন কাজ করেই যাবেন, সে ওয়াদা আপনি রাখবেন, ইনশাল্লাহ আপনার দিন আসবে, খারাপ দিন বেশি দিন থাকে না, আপনারও সুদিন আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ হাফেজ।